যুব বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করে নিজের জাত চিনিয়েছিলেন তানজিদ হাসান তামিম বিশ্বকাপে বাংলাদেশের ওপেনিং দারুণ ভূমিকা ছিল এই বিশ্বকাপ জয় টাইগারের এরপর বিশ্বকাপ শেষ করে ঘরে ফেরার পর বিসিবি একাদশে ডাক পেয়েছেন তানজিদ হাসান তামিম সেখানে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র প্রস্তুতিমূলক ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছেন টাইগার এই তরুণ যার মাধ্যমে তানজিদ হাসান তামিম নজর কেড়েছেন বিসিবি নির্বাচকদের নির্বাচক বিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছিলেন জাতীয় দলে খুব দ্রুত উঠে আসবে তানজিদ হাসান তামিম তবে তাকে ব্যাটিংয়ে ধারাবাহিকতা ধরে রাখতে হবে আর সেই ধারাবাহিকতায় ধরে রাখলেন তানজিৎ হাসান তামিম বিসিএল এ ইস্ট জুনের হয়ে খেলছেন এই তরুণ টাইগার আজ তিনি খেলেছেন সাতাশি বলে বিরাশি রানের দুর্দান্ত এক ইনিংস তানজিদ তামিমের বিরাশি রানের ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও ষাটটি চারে অসাধারণ নৈপুণ্যে ব্যাটিং করে দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে গেছেন তরুণ এই টাইগার প্রায় প্রতি ম্যাচে ধারাবাহিক পারফর্ম করছেন তানজিদ তামিম এভাবে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে খুব দ্রুতই জাতীয় দলের জার্সি গায়ে পড়তে পারবেন এই তরুণ